বিশ্ববিখ্যাত একটা হাদিস গ্রন্থ আছে, নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মরুভূমির মধ্যে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে রসুল্লাহ তৃষ্ণা লেগে গেল, গলা শুকিয়ে গেল। এক মরুভূমির মধ্যে বেদুইন ইহুদি ছিল, তাকে বলল, ভাই তুমি আমাকে একটু পানি পান করাও। ইহুদি কিন্তু রসুলকে এখনো চিনতে পারো নাই, হাবিবুল্লাহকে এখনো চিনে না, বলল আপনাকে পানি পান করাবো, এইভাবে শর্তহীন ভাবে পারি না, আপনাকে পানিও দিব খেজুরও দিব, তবে শর্ত হচ্ছে আপনি দেখেন ওই যে একটি কূপ আছে, কূপের মধ্যে থেকে যত বালতি পানি উঠাবেন প্রতি বালতির বিনিময়ে একটি করে খেজুর, এক গ্লাস করে পানি দেওয়া হবে। আল্লাহর হাবিব এক বালতি পানি উঠালেন কূপ থেকে, অনেক কষ্টে দুই বালতি উঠালেন, তিন বালতি পানি উঠাতে যখন গেলেন অটোমেটিকলি দড়িটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। এবার ইহুদির রক্ত মাথায় উঠে গেল। আল্লাহর হাবিবের সামনে এসে যে সরকার মদিনার শরীর মোবারক জীবনে একটা মশা মাছি পর্যন্ত টাচ করে নাই, যে রাসূলুল্লাহর শরীর মোবারকে জীবনে কোনোদিন একটা নাপাক স্পর্শ করে নাই, যে নবীর শরীরটা এত পূত পবিত্র, এত পূত পবিত্র, সরকার মদিনার গাল মোবারকের মধ্যে কষি ইহুদি একটা থাপ্পড় মারলো। আমার রাসূল চোখটা বন্ধ করলেন, আপনার আমার কি মনে হয় রাসূল সরকার মদিনা যখন থাপ্পড় মোবারক মেরেছিল, রাসূল রাসূলকে খেপে গিয়েছেন, রাগান্বিত হয়ে গিয়েছেন? রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন ইহুদি রাসূলের গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারলো, আমার রাসূল তার হাত ধরে ফেললেন, ইহুদি ভয় পেয়ে গেল, সে কান্না করা অবস্থা আমার রাসূল বলে, ভাই একটু বলো, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছো তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি বলে, এটা কেমন নবী, এটা কেমন মানুষ, কি বলেন আপনি, আপনার গালে থাপ্পড় মেরেছি, আপনি কষ্ট পেয়েছেন না পেয়েছেন, কতটুকু ব্যথা অনুভব করেছেন ব্যাখ্যা না করে আপনি আমার হাতে ব্যথা পেয়েছি কিনা জিজ্ঞেস করেন? অবশ্যই আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না, আপনি কোনো আমাদের মতো জেনারেল মানুষ হতে পারেন না, সত্যিকার অর্থে আপনি বলুন কি? আমার রাসূল যখন নিজ পরিচয় দিল, ওই ইহুদি বলে, এত সুন্দর আচরণ যার মধ্যে, আমি তার কদমে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ।